করোনার এই ভয়াবহ সময়ে আপনারা সবাই ঘরে আছেন এবং আমাদের কৃষক যারা আছে তারা মাঠে আছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না পাশাপাশি করোনা পরি ভয়াবহতার পরবর্তী সময়ে সারা বিশ্বব্যাপী ঘাটতির একটা পরিস্থিতি তৈরি হতে পারে আর মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য আমরা কৃষি বিভাগের অফিস এবং মাঠ পর্যায়ের লোকজন আমরা কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় গ্রীষ্মকালীন টমেটো চাষের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রীষ্মকালীন টমেটো চাষের প্রথম পর্বে আপনাদেরকে গ্রীষ্মকালীন টমেটোর জাত এবং রোপণের সময় এবং কীভাবে নালা তো ব্যাটগুলো তৈরি করতে হয় সেই বিষয়গুলো আলোচনা করছিলাম আজকে আপনাদের সাথে আর নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সার ব্যবস্থাপনা গ্রীষ্মকালীন টমেটোর মালচিং পদ্ধতি এবং গ্রীষ্মকালীন টমেটোর ছাউনি কীভাবে তৈরি করা যায় প্রথম যে ভিডিওটি আলোচনা করেছিলাম সেই ভিডিওটি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা যদি কেউ কারো আগ্রহ থাকে জানার সেই ভিডিওটি আপনারা লিঙ্ক থেকে দেখে নেবেন গ্রীষ্মকালীন টমেটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চারা উৎপাদন সেই চারা সাধারণত দুটি পর্যায়ে তৈরি করা যায় একটি হচ্ছে সাধারণত ছাউনি তৈরি করে ছাউনির নিচে মাটিতে আর একটি হচ্ছে মাটি ছাড়া সিডলিং ট্রেতে কোকোপিট অথবা ভার্মিকম্পোস্ট ব্যবহার করে তৈরি করা যায় বর্তমান সময়ে গ্রাফটিং পদ্ধতিতেও টমেটোর চারা উৎপাদন করা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটোর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার ব্যবস্থাপনা আমি আজকে আপনাদেরকে বিশ শতাংশ জমির জন্য কতটুকু সার প্রয়োজন এবং কিভাবে প্রয়োগ করবে সেই বিষয়টা জানাবো ইউরিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ডিএপি ত্রিশ থেকে আটত্রিশ কেজি এমওপি বিশ থেকে পঁচিশ কেজি জিপ সার দশ থেকে পনেরো কেজি বোরন এক থেকে দেড় কেজি জিঙ্ক এক থেকে দেড় কেজি এবং ম্যাক্স সার লাগবে দুই থেকে আড়াই কেজি গোবর সার লাগবে প্রতি শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই ট গ্রীষ্মকালীন টমেটো চাষটি করার জন্য সবগুলো সারকে একসাথে দিয়ে দিব মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করব এটার কারণ হচ্ছে যে আমরা এই জমিটাকে মালচিং পদ্ধতিতে চাষ করতে চাচ্ছি তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনো কারণে যদি আপনি ইউরিয়া সারটা ব্যবহার কম করতে চান যেহেতু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ইউরিয়া সার লাগবে সেক্ষেত্রে আপনি যদি বিশ থেকে পঁচিশ কেজি প্রথম পর্যায়ে ব্যবহার করতে চান তাহলে দ্বিতীয় পর্যায়ে আরও বিশ কেজি সার ব্যবহার করতে হবে সেটা কিভাবে করবেন সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি এছাড়া বোরন জিঙ্ক এবং ম্যাক্সার অবশ্যই রিনাউন্ড কোম্পানির ব্যবহার করতে হবে কোনো কারণে যদি বুরন এবং বিশেষ করে মাইক্রোনট্রিয়ান্টগুলা দুই নাম্বার হয় ভালো না হয় সেক্ষেত্রে আপনার ফলনে কিন্তু হ্যাম্পার করবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করার জন্য মালচিং পদ্ধতিতে চাষাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে এই মালচিং পদ্ধতির ব্যবহারটা অনেকেই আমরা জানি না এই কীভাবে এটা ব্যবহার করে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং যে সিট আছে একটা রোল আছে মালচিং পেপারে সেই রোলটাকে মাটির নালা যে ব্যাডগুলো তৈরি করা হয়েছে পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সেই ব্যাডের এক পাশে ভালো করে মাটি দিয়ে চেপে দিয়ে রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম অন্য অন্য প্রান্ত পর্যন্ত যাওয়া যায় এই মালচিং শীটটি হচ্ছে চার ফিটের একটি চার ফিট প্রস্ত তো আপনার বেডের সাইজের উপর নির্ভর করবে যে আপনি মালচিং পেপার আপনার কতটুকু লাগবে এই যে জমিটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি বিশ শতাংশ ফ্লট এইখানে চব্বিশটি বেড তৈরি হয়েছে সেই চব্বিশটি বেডে একটি পরিপূর্ণ মালচিংয়ের যে রোল সেটা লেগে যায় তো মালচিং রোলটি ছয় হাজার টাকা খরচ পড়ে তো আমি যেটা বলতেছিলাম আগে যে যে ব্যাডগুলো তৈরি হয়েছে যেহেতু শিটের প্রস্ত চার ফিট তো ব্যাডগুলো যদি তিন ফিট অথবা পনে তিন ফিট হয় সেই ক্ষেত্রে আপনার মালচিং পেপারটা রোলটা টেনে যখন পঁচাশি পারসেন্ট নাল ব্যাড চলে যাবে সেখান থেকে আস্তে আস্তে মালচিং শিটটাকে টেনে একটি দৈর্ঘ্য বাড়ানো যায় যেহেতু আমার বেডটা হচ্ছে পনের তিন থেকে তিন আর কোনো কারণে যদি বেডটি আরও প্রস্ত হয় তাহলে কোনো টান না দিয়ে সরাসরি আপনাকে বেডটিকে সিটটিকে স্থাপন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে রোলটা ঘুরিয়ে নিয়েছে মালচিং পেপার স্থাপন হয়ে গেছে এবং পেপারের চতুর্পাশে পাশে মাটি দিয়ে ডেকে ডাকা রাখা হয়েছে যাতে এই সিটটি কোনোভাবেই উঠে না যায় এখন এইখানেই আপনার গর্ত করে করে চারাগুলা রোপণ করতে হবে এর আগে আমি বলেছিলাম যে চারাটু চারার দূরত্ব চল্লিশ সেন্টিমিটার এবং পরবর্তীতে আমরা এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব কিভাবে চারা রোপণ করতে হয় এই মালচিং পেপারে পরবর্তীতে যদি সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে বিশেষ করে ইউরিয়া সেই ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করব কারণ ইতিমধ্যে তো পেপার দিয়ে ব্যাটগুলা ঢাকা হয়ে গেছে তো আমার পরামর্শ থাকবে এখানে যে নালার যে বেডের যে পাশ এই পাশে আপনি প্রয়োজন মতো সার প্রয়োগ করে মাটিটাকে কুড়ে প্রয়োজন প্রয়োজন মতো সার প্রয়োগ করে আপনি আবার ঢেকে দিয়ে পানি দিয়ে দিবেন তাহলে গাছ তার প্রয়োজন মতো সার কিন্তু সংগ্রহ করে নেবে দুই পাশেই দিতে হবে যে সারটা আপনি দিতে চান দুই দুই পাশেই বেডের দুই পাশেই দিতে হবে গাছ তার প্রয়োজন মতো সে কিন্তু তুলে নিতে পারবে এতে সার প্রয়োগ এইভাবে সার প্রয়োগ করলে কোনো ধরনের হ্যাম্পার হবে না এই টমেটো চাষের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই ব্যাডের উপরে ছাউনি তৈরি করা অনেকেই প্রশ্নটা করে থাকে ব্যাডের উপরে কিভাবে ছাউনি করব আপনারা যদি দেখেন এই 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 যে একটি ছাউনি এখনও এটার উপরে পল্লিশিটার ছাউনি দেওয়া হয়নি জাস্ট ফ্রেমটা তৈরি করা হয়েছে আপনাদের বোঝার স্বার্থে আমি জিনিসটা বলতেছি যে যে ফ্রেমটা তৈরি করা হয়েছে এই পাশে একটি খুঁটি এবং যদি এই পাশে দেখাই এই পাশের একটি খুঁটি এই দুটি খুঁটি হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতার আর মাঝখানের যে খুঁটিটি এই খুঁটিটি হচ্ছে দুশো দশ সেন্টিমিটার উচ্চতার এই যে ছাউনি এই ছাউনিটার ভিতরে দেখেন দুইটি বেড এই দুইটি বেড এই দুইটি বেডের মাঝখানে একটি নালা আছে যেন ভিতর দিয়ে চলাফেরা করা যায় স্প্রে করার প্রয়োজন পড়তে পারে ফসল সংগ্রহ করার প্রয়োজন পড়তে পারে এবং আন্ত অন্যান্য যে আন্তপরিচর্যা আছে সেটা প্রয়োজন পড়তে পারে কিন্তু একটি বিষয় এই মালচিং পেপারের জন্য কিন্তু আপনার আগাছার জন্য কোনো পরিচর্যা করতে হবে না কারণ এই মালচিং পেপারটা ব্যবহার করার অর্থই হচ্ছে যে আমি আগাছা পরিষ্কার করতে চাই না আমি সারের অপচয়টা কমাইতে চাই এবং মাটির যে স্বাভাবিক যে তাপমাত্রা সেটাকে সে বজায় রাখবে এইখানে আমাদের যে কৃষক ভাই সে কৃষক ভাই যে কাজটি করেছে যে একটা ছাউনি আরেকটা ছাউনি প্রত্যেকটা ছাউনির সাথে সে ইন্টার কানেকশান রেখেছে মানে লিঙ্ক রেখেছে যে একটি পিলারের সাথেই দুইটা ছাউনির একটা বন্ডিং আছে এতে করে হচ্ছে কি মাঝখানে কোনো ফাঁক নেই এটা সে তার ইনোভেশন থেকে করেছে তবে আমরা পরামর্শ দিই অনেক সময় যে না একটা ছাউনির পরে যেন অন্তত সত্তর সেন্টিমিটারের একটা ফাঁক থাকে দুইটা ছাউনির মাঝখানে উনি করেননি কারণ এই সময়টা হচ্ছে ঝড় বৃষ্টির সময় এবং এইভাবে রাখাতে কৃষক মনে করছেন যে ওনার যে মজবুত ছাউনিটা যে মজবুতের দরকার ওটা অনেক বেশি মজবুত হবে একটা সাথে আর একটা কানেকশান থাকবে অনেক বেশি লাগবে এটাকে নষ্ট করতে গেলে এই কারণে উনি করেছেন উনি বিশ্বাস করেন যে এতে ওনার মানে মাঠের কোনো ক্ষতি হবে না আমরাও বিশ্বাস করি যে এতে ওনার কোনো ক্ষতি হবে না তবে আপনি চাইলে দুইটা ছাউনির মাঝখানে একটি সত্তর সেন্টিমিটারের নালা রাখতে পারেন এবং উপরে যে পলিথিনটা ব্যবহার করা হবে যদি এখনও এটাতে পলিথিন ব্যবহার করা হয়নি তো পলিথিনটা যখন ব্যবহার করা হবে এখানে একটা সমস্যা হয়ে যেতে পারে আমি একটু ব্যাখ্যা করে নিই যে যে এইখানে যেহেতু দুইটা ছাউনির মাঝখানে কোনো গ্যাপ নেই পলিথিনটা তো এইভাবে দেয়া হবে এই ছাউনির উপরে এইভাবে দেয়া হবে এবং এখানে এনে বাঁধা হবে এবং এতে করে এই ছাউনি ছাউনির উপরে পানিটা কোনো কারণে বেড়ে চলে যেতে পারে এটা একটা অসুবিধা হতেও পারে যদি বৃষ্টির গতি খুব বেশি হয় সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যদি আমরা গড়ের ঠিনের গড়ের চালে যে টুই ব্যবহার করি সেই ক্ষেত্রে এখানে একটা টুই ব্যবহার করা যেতে পারে সেটাও আবার কি পলিথিনের টুই ব্যবহার করা যে এখান থেকে এখান পর্যন্ত টুই ব্যবহার করবে তারপর এটার উপরে ছাউনিটা ব্যবহার করবে কোনো কারণে যদি পানির ফোর্স তৈরি হয় যেন আমার সরাসরি বেড়ে গিয়ে না পড়ে এখন আরেকটি প্রশ্ন আসবে যে পানি এসে তো তাহলে এখানে জমে যেতে পারে সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে যেহেতু মাচাটা ইউনিফর্ম করা সম্ভব না এই লাইনটা কোথাও কোথাও জমে যেতে পারে সেই ক্ষেত্রে যে জায়গায় পানি জমার সম্ভাবনা থাকবে ঠিক ওই জায়গাটায় পলিথিনটা একটু ছিদ্র করে রাখা তাহলে কি হবে পানিটা এসে ওইখান থেকে সরাসরি নিচে পড়ে যাবে বেডে আর যাবে না এটা জাস্ট হচ্ছে যে আমার এইভাবে মাচাটা তৈরি করার চাউনি ছাউনিটা তৈরি করার যে একটা সাইড ইফেক্ট থাকতে পারে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে সেটা পূর্বে থেকে আপনাদেরকে একটু জানিয়ে রাখা এবং ঠিনের ছাউনিটা যখন প্রয়োগ করা হবে বিশেষ করে পার্শ্ব যে ছাউনিগুলা পলিথিনটা দেওয়া হবে এই ক্ষেত্রে যেন এখানে মজবুত হয় পলিথিনের বাঁধনটা যেন খুব মজবুত হয় কারণ শুরুতেই যদি পলিথিনটাকে বাতাসে তুলে না নিতে পারে তাহলে আর মাঝখান থেকে তুলতে পারবে না তো এই এটার জন্য আপনারা একটু খেয়াল রাখবেন যে শুরুতে যেন বাঁধনটা খুব শক্ত হয় বাতাসটা যেন আইসা সরাসরি এখানে আঘাত করতে না পারে আঘাত করলেও যেন এটা খুলে না যায় এই বিষয়গুলো যদি খেয়াল রাখি তাহলে আশা করি যে একটা চমৎকার গ্রীষ্মকালীন টমেটোর উৎপাদন পাওয়া সম্ভব যদিও এই কাজটা অনেকটাই ব্যয়বহুল তো আমরা আশা করি যে কৃষি হচ্ছে একটা আন এক্সপ্লোরিং একটা প্রজেক্ট এখনও কৃষিকে আমরা খুব বেশি এক্সপ্লোর করতে পারি নাই উদ্যোক্তারা যারা আছেন কৃষিটাকে যদি আমরা নতুন এক্সপ্লোরিং প্রজেক্ট হিসেবে নিতে চাই যে না এটাকে এক্সপ্লোর করতে চাই এবং এখান থেকে আমরা অনেক কিছু পেতে চাই তাহলে আপনাকে মোর ইনভেস্ট করতে হবে আপনি যত বেশি ইনভেস্ট করবেন সেখান থেকে তত বেশি আউটপুট পাবেন বলে আমরা বিশ্বাস করি তো আজকের মতো গ্রীষ্মকালীন টমেটো কোটি নাটি সম্পর্কিত আলোচনা দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি ভবিষ্যতে আপনাদের সাথে চারা রোপণ কীভাবে করতে হয় কতটুকু দূরত্ব চারা রোপণ করতে হয় এবং অন্যান্য যে ইন্টারকালচারাল অপারেশনগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গেই থাকুন